বাঙালির জন্য পহেলা বৈশাখ মানেই হলো লাল পাড়ের সাদা শাড়ি আর ছেলেদের পাঞ্জাবি, সাথে বৈশাখের মেলা তো আছে। তবে একটি জিনিস যেন না হলেই নয়, আর তা হলো বাঙালির ঐতিহ্য পান্তা ইলিশ। পহেলা বৈশাখের সকালটা যেন জমেই ওঠে না পান্তা ইলিশ না হলে। তবে বাঙালির বৈশাখের উদযাপনে কিভাবে এলো এই পান্তা ইলিশ তাই জানবো আজ। বাংলা নববর্ষের সাথে পান্তা ইলিশের সম্পর্ক ঠিক কিভাবে শুরু হয়েছিল তার সঠিক ইতিহাস জানা না গেলেও বাংলা সালের শুরুর ইতিহাস প্রায় সকলেরই জানা। শাসক শ্রেণী তৎকালীন সময়ে তাদের নিজেদের সুবিধার্থেই বাংলা বছরের শুরু করেছিল। তবে মুঘল শাসনামলে সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সদস্যরা মুক্ত অনুষ্ঠানের আয়োজন করত, আগত দর্শক শ্রোতাগণ তখন ঐতিহ্যবাহী পান্তা ভাত খেত। এরপর থেকেই বিংশ শতাব্দীর শেষে শহুরে বাঙালিরা বাংলা নববর্ষকে ঘটা করে উদযাপন শুরু করে, তবে তখনও পান্তার সাথে ইলিশের যোগসূত্র হয়নি। একুশ শতাব্দীতে এসে বাঙালির বৈশাখের সাথে যোগ হয় পান্তা ইলিশ। রমনার বটমূল থেকে শুরু করে পুরো বাংলাদেশে শুরু হয় নববর্ষের সকালে পান্তা ইলিশ খাওয়া। তবে সবকিছু শুরু হয়েছিল 1983 সালে। জানা গেছে, চৈত্রের কোনো এক বিকেলে আড্ডা দিচ্ছিলেন কয়েকজন সাংস্কৃতিক কর্মী। তাদের মধ্যে একজন ছিলেন সাংবাদিক বোরহান আহমেদ। উনিই নাকি রমনার বটমূলে পান্তা ইলিশ খাওয়ার প্রস্তাব দেন, এবং তার প্রস্তাবে রাজি হয়ে তার সহযোগীরা মিলে 5 টাকা করে চাঁদা তুলে পুরো আয়োজনের ব্যবস্থা করলেন। বাজার করা হলো, রান্না হলো। রাতে ভাত রান্না করে পান্তা তৈরি করে তাতে কাঁচা মরিচ, শুকনো মরিচ, পেঁয়াজ ও ইলিশ ভাজা দিয়ে পরদিন বৈশাখের ভোরে হাজির হলেন বটমূলের রমনা রেস্টুরেন্টের সামনে। আর সেই প্রথমবারেই মুহূর্তের মধ্যে শেষ হয় পান্তা ইলিশ। এরপর সম্ভবত ঠিক তার পরের বছরই পরিচালক শহীদুল হক খান বৈশাখের এই পান্তা ইলিশের সাথে যুক্ত হন। এ বিষয়ে বিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, নিজ হাতে পান্তার পোস্টার লিখেছেন, তার পরিবারের সদস্যবৃন্দ ভাত রেঁধেছেন, ইলিশ মাছ ভেজেছেন, কাঁচা মরিচ পেঁয়াজ কেটেছেন, মাটির শানকি সংগ্রহ করেছেন, আর সেই থেকেই নাকি রমনার বটমূলে খাওয়া শুরু হয় পান্তা ইলিশ। তবে এখনও এককভাবে কেউই দাবি করতে পারেননি যে বাংলাদেশের বৈশাখের সকালে পান্তা ইলিশ খাওয়ার রীতি আসলে কে শুরু করেছে। প্রতি বছর বাংলা নববর্ষে পান্তা ইলিশ বাঙালি খুব ঘটা করে খেলেও অনেকেই এর সমালোচনাও করে থাকেন। সমালোচনাকারীদের মতে, শহরে পান্তা ভাত খাওয়া আমাদের ঐতিহ্যবাহী গ্রামীণ সংস্কৃতিকে ব্যঙ্গ করা। এটি শুরু হয়েছিল টাকা কামানোর ধান্দায়, সংস্কৃতি প্রেমের জন্য নয়। তবে সকল সমালোচনার বাইরে গিয়ে বর্তমানে নববর্ষের দিনটি উদযাপনের সকালে পান্তা ইলিশ যেন ওতপ্রোতভাবেই জড়িত। আফরোজা মৌটুসি, সময় সংবাদ, ঢাকা।